আবারও খুনের অভিযোগ আরামবাগে। এবার ঠাকুমাকে খুন করার অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। এক মাসে পরপর আরামবাগ শহরে খুনের ঘটনায় চাঞ্চল্য, যদিও দ্রুত অভিযুক্তকে আটক পুলিশের। ঠাকুমাকে খুন করে দ্বারকেশ্বর নদীর চরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল আরামবাগ শহরে। এবার অভিযোগের তির নাতির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার নাতির। এই ঘটনায় অভিযুক্ত নাতিকে আটক করে আরামবাগ থানার পুলিশ। আটক হওয়া যুবকের নাম কার্তিক সরকার, মৃত বৃদ্ধার নাম প্রেমলতা সরকার তথা দাসী সরকার। বৃদ্ধা মহিলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার দুপুরে। আরামবাগ পৌরসভার পিছনে দ্বারকেশ্বর নদীর চর থেকে মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার কথা জানাজানি হতেই ভিড় জমায় সাধারণ মানুষ। বৃদ্ধার বাড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে। জানা গেছে কিছুদিন আগেই বৃদ্ধা মেয়ের বাড়ি থেকে এসেছিলেন এবং তার জামাই নাতির কাছে তাকে রেখে যান। মেয়ের শ্বশুর বাড়ি আরামবাগের সতীতলা এলাকায়। ঘটনা প্রসঙ্গে মৃত বৃদ্ধার আত্মীয়া ডলি ঘড়ুই অভিযোগ করে বলেন, কোমরে চোট ছিল, চলাফেরা করতে পারছিল না, মেরে নদীর চরে ঝোপের মধ্যে ফেলে দিয়েছে। আত্মীয়দের এটাও দাবি, কার্তিক সরকার তার ঠাকুমার কাছ থেকে জোর করে টাকা পয়সা আদায় করত। আমাদের বাড়িতেই ছিল, এক মাস আগে এখানে দিয়ে যাওয়া হয়েছে, পায়খানা পেচ্ছা বিছানা করে দিচ্ছিল তো, কোমর ভাঙা দিয়ে। এবার ভাইয়ের ভাইকে রাত্রে ফোন করে যে নাতি খুব আমাকে মারধর করছে, ভাই ঢালাই ছিল আসতে পারেনি। এবার সকালে এসে খোঁজাখুঁজি করছে, পায়নি, দিয়ে থানায় মেশিন ডায়েরি করতে গেছে। তারপর এখান থেকে ফোন করছে যে লাশ। কি নাম ওনার? কি নাম? ভাইয়ের নাম প্রবীর ঘড়ুই। আর এনার নাম? এর নাম হচ্ছে দাসী সরকার। দাসী সরকার বাড়ি কোথায়? আমাদের বাড়ি সতীতলা, সতীতলা আরামবাগ। আরামবাগই বাড়ি? আর এখানে ভাইয়ের শ্বশুর বাড়ি। হ্যাঁ, এনার 4 নম্বর আর আমাদের 2 নম্বর। বয়স কত হবে? বয়স 75-80 হবে, 75-80 বছর বয়স হবে। সবসময় টাকা চায় নাতিকে, সবসময় টাকা দিতে হবে। মঙ্গলবার অভিযোগের ভিত্তিতে পুলিশ কার্তিক সরকারকে আটক করে, যদিও মৃত বৃদ্ধার নাতি অভিযোগ অস্বীকার করেন। অভিযোগ করছি আপনার নামে যে আপনি ঠাকুমাকে মেরে ফেলে দিয়েছেন, কি বলবেন? কোনোদিনই নয়। আপনার নাম কি? অভিযোগ উঠছে তো আপনার নামে? অভিযোগ উঠছে, অভিযোগ উঠছে মানে আমি একদিন আগে ঠাকুমাকে আগে কিছু কথা বলেছিলাম, সেই কারণে। তাহলে আপনার ঠাকুমা তো চলতে পারে না, তাহলে কি করে এখানে আসলো আপনার ঠাকুমা? সব মিলিয়ে আরামবাগ থানার পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।